ভাগ্যের করুণ পরিহাস বুঝি একই বলে, যার হাতের শৈল্পিক ছোঁয়াতে নায়িকারা পর্দায় হাজির হয়েছেন, স্বপ্নের রানী হয়ে তার হাতে আজ ভিক্ষার থালা। মনের মাধুরী মিশিয়ে তিনি সাজিয়েছেন শাবানা, ববিতা, অঞ্জু, মৌসুমীর মতো নন্দিত নায়িকাদের। আজ ভিক্ষে করেছে পথে পথে, হায় জীবন। নাম কাজী হারুন, চলচ্চিত্র পাড়ায় খুবই পরিচিত নাম, আর হবে নেই বা কেন, বেদের মেয়ে জসনার মতো ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্রে তিনি মেকআপম্যান হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি অন্য জীবন, শঙ্খমালা, গোলাপি এখন ঢাকা, জীবন সংসার সহ শতাধিক ছবিতে কাজ করেছেন। দীর্ঘদিনের ক্যারিয়ারে রয়েছে নানান স্বীকৃতি ও প্রশংসা। 1994 সালে মুক্তিপ্রাপ্ত হৃদয় থেকে হৃদয় ছবিতে কাজের জন্য তিনি পেয়েছেন চলচ্চিত্র পুরস্কারও। সেই মেকআপম্যান হারুনের সংসার চালাতে এখন ভিক্ষে করতে হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেল, দক্ষিণ যাত্রাবাড়ির ফরিদাবাদ বস্তিতে স্ত্রী মহুয়া আক্তারকে নিয়ে থাকেন তিনি। তিনটি বাড়িতে কাজ করে ঘর ভাড়া দেন স্ত্রী, আর ভিক্ষা করে জীবন ধারণের খরচ চালান হারুন। শুধু দারিদ্রতাই নয়, হারুনের দারুণ এক প্রতিপক্ষ তার শারীরিক অসুস্থতা, যার সুচিকিৎসা তিনি করাতে পারছেন না। তিনি সিনেমায় নেই অনেকদিন, তাই ভিক্ষার টাকাতেই কোনো মতে চালিয়ে যাচ্ছেন সংসার। কাজী হারুনের স্ত্রী মহুয়া আক্তার বলেন, বেশ ভালোই ছিলেন তারা বিয়ের পর থেকে, অর্থের অভাব ছিল না। কিন্তু 2009 সালে কাজী হারুনের ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকেই দিন বদলে যায়, আসে হতাশা আর কষ্টের দিন। স্ট্রোকের পর শরীরের ডান পাশ অকেজো হয়ে যায়, অসুস্থ হওয়ার কারণে আর কাজ করতে পারছিলেন না, শুরু হয় অর্থকষ্ট। চলচ্চিত্রের কেউ এসে খবরও নেননি কখনো। অভিমান আর কষ্টের মধ্য দিয়ে 2011 সাল থেকে তিনি ভিক্ষা করতে শুরু করেন। মহুয়া আরও জানান, মেয়ের বিয়ের খরচ জোগাতে 2010 সালে তিনি বিক্রি করে দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার হিসাবে পাওয়া সোনার মেডেল। সেটাতে এক ভরি স্বর্ণ ছিল, তখন স্বর্ণের দাম ছিল মাত্র 8,000 টাকা। আর যে পুরস্কারটি ছিল সেটি বিক্রি করতে পারেনি, কারণ পিতলের কোনো দাম নেই, সেটা ফেলে দিয়েছেন হারুন। এর কোনো মূল্য বা এর প্রতি কোনো আবেগ আর কাজ করে না তার মধ্যে। মহুয়া বলেন, বস্তিতে 1,500 টাকা দিয়ে একটা ছোট রুমে ভাড়া থাকি, আর সে আমি তিনটি বাড়িতে কাজ করি, সেখানে থেকে 500 করে 1,500 টাকা পাই, সেই টাকা দিয়ে বাড়ি ভাড়া দিই। আর তিনি ভিক্ষা করে দিনে 200 থেকে 300 টাকা পান, সেই টাকা দিয়ে বাজার আর ওনার ওষুধ কিনি। খুব সমস্যা হয় আমি অসুস্থ হলে, ওনাকে দেখারও কে নেই আমি ছাড়া, আর আয়ও বন্ধ হয়ে যায়। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মহুয়া বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের চাই, আমাদের চেনা জানা কোনো বড় লোক নেই, কে আমাদের তার কাছে নিয়ে যাবে। সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলাম, তিনি যেন আমাদের পাশে দাঁড়ান। আমার স্বামী শিল্পী মানুষ, পথে পথে ভিক্ষে করে বেড়ান, এলাকার লোক একটা দেখেও কষ্ট পায়, অনেকে তাচ্ছিল্যও করে। সবাই বলে প্রধানমন্ত্রীর নাকি অনেক বড় মন, তিনি নিশ্চয়ই আমাদের কষ্টটা বুঝবেন, তিনি তো কত শিল্পীকেই সহযোগিতা করেন। মহুয়ার প্রত্যাশা, যে হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিন গুণের স্বীকৃতি হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দিয়েছিলেন, সেই হাতে এবার মমতা আর আস্থার হাতটাও তিনি রাখবেন।